তুই ঘরের মধ্যে এভাবে ঘোরাঘুরি করছিস কেন? কিছু একটা উপায় বের করতে হবে মা, কিছু একটা উপায়। এরম ভাবে সর্বনাশ হতে দেয়া যাবে না। কিছু একটা করতে আমি চাইছি। কি ইটের বদলে পাটকেল ছুঁড়ো। যেমন কুকুর তার তেমনি মুগুর। তোর কথা তো আমি কিচ্ছু বুঝতে পারছি না গীতা। কিছু বুঝতে পারো আর না পারো মা, তুমি এটুকু তো বুঝতে পারছো যদি অগ্নিজিৎ মুখার্জি বুনো ওল হয় তো আমিও বাঘা তেঁতুল মা। তুই কি করতে চাইছিস বলতো? আমি তোমাকে সবটা বলছি, বলছি তোমায় সবটা। বদ্ধ এদিকে আয় তো। কি আজ থেকে তুই বউয়ের সাজে থাকবি? কেন? তুই আজ থেকে বউয়ের সাজে থাকবি, ব্যাস। তোকে আমি কোর্টে পেশ করব। ওকে, আমি কিছু বুঝতে পারছি না। তোর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? না মা, আমার মাথা খারাপ হয়ে যায়নি। উনি যদি মেহেককে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে আমিও পদ্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি। ওকালতির বাইরে গিয়ে উনি একটা ট্রিক খাটিয়ে, একটা কৌশল খাটিয়ে একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে মা। একটা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে শুধুমাত্র একটা কেস জেতার জন্য, কোটি কোটি টাকা ফিস নেওয়ার জন্য। তাই আমিও পদ্মকে ব্যবহার করতে পারি মা। আচ্ছা বলতো তুই কি চাইছিস? কি সবটা আমি তোমাকে বলছি, কিন্তু ধীরে ধীরে। ও গীতা, তুই এত রাত্রিরে কাকে ফোন করছিস? অ্যাডভোকেট গীতা এল এল বি, নাম্বারটা নিশ্চয়ই জানি। ফোন করেছিস কেন বল? হ্যাঁ, বলার জন্য ফোন করেছি যে ভজন মিত্রি অনেকদিন তো অগ্নিজিৎ মুখার্জির জুনিয়ার হিসেবে রইলে, এবারে নিজের কেসটা নিজে লড়ো। কেস আমাকে কে কেস দেবে? আমি অগ্নিজিৎ মুখার্জির ছায়া, ওরা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে, লোকটা আমাকে পাত্তা দিচ্ছে না। ওজোর মেয়ে তানবি আমাকে অ্যাসিস্ট করছে, আমি দুধে মিশে গেছে আর আমি আঁটি আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। ঠিক সেটাই তো বলছি, এবার সময় এসেছে তোমার নিজের এলএম নিজের দেখানো উচিত। এলএম মানে কি? আমি কি এলএম দেখাবো? কেস লড়ো। কোন কেস? পদ্মর কেসটা তুমি লড়ো। তোর কথা আমি কিছু বুঝতে পাচ্ছি না। এক মিনিট এক মিনিট, তুই কি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছিস নাকি? হ্যাঁ না, তোমার সাথে আমার কাল সকালে কোর্টে দেখা হচ্ছে, আমি মিট করছি তোমার সাথে স্যার। গীতা এলএলবি সন্ধ্যে রবি, প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায়।